নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তেমনই আজকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। নতুন একটি চাকরির ভিডিও তোমাদের দেখো, বা এই ভিডিওর মাধ্যমে নতুন একটি চাকরির আপডেট তোমাদের দেবো। যদি তোমরা HS মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এই ভিডিওতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 760 প্লাস শূন্যবাদে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ তথ্যতে তোমাদের সাহায্য করবে আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য দেখে নিই। তো যেমনটা তোমাদের বললাম বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপরে তোমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশান তোমার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এখানে বহু চাকরির আপডেট আছে। তো সেকেন্ড যে চাকরির আপডেটটা আছে দেখতে পাচ্ছ এখানে ফুড ব্রেভস সার্ভিস। এখানে দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 27 বছর বয়স হয়ে থাকতে হবে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এখানে তোমাদের 24/2/2023। তো সরাসরি আমরা এইখানে এবারে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ আমি এখানে PDF আকারে নোটিশটি ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে চলে এসছে। কেরিয়ার একাডেমি অফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 25/1/2023 তারিখে। আরও স্ক্রল করে এখানে তোমাদের দেখাবো। দেখো এখানে সিরিয়াল নাম্বার, পজিশন, ডিপার্টমেন্ট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ভ্যাকান্সিস পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটা একটা করে দেখে নেবো। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে ফুড অ্যান্ড ব্রেভস সুইট ওয়েট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিপার্টমেন্টে সেম থাকছে। কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস, এক্সপিরিয়েন্স 0 থেকে 6 মাস, মানে তোমরা 0 হলেও এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যদি তোমার এক্সপিরিয়েন্স থেকেও থাকে তাহলে তোমরা এলিজেবল। ভ্যাকান্সির সংখ্যা এখানে আছে 200টি। 2 নম্বর যে পোস্ট হচ্ছে রেস্টুরেন্ট ক্যাপ্টেন, ফুড অ্যান্ড ব্রেভস সার্ভিসের পক্ষ থেকেই এই ডিপার্টমেন্টে তোমার নিয়োগ করানো হবে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 3 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 60টি শূন্যটা আছে। 2 নম্বর যে পোস্ট পাওয়া আছে, 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক। এখানে ফুড অ্যান্ড ব্রেভস প্রোডাকশানের রেকর্ড করানো হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 থেকে 5 বছরের কিন্তু তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে কাজের। 150টি শূন্যপদে কিন্তু এখানে রেকর্ড করানো হবে। এরপরে যে পোস্টগুলো আছে সেগুলো তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। 4 নম্বর হচ্ছে কিচেন হেল্পার, এখানে ফুড অ্যান্ড ব্রেভস প্রোডাকশানের রেকর্ড করানো হবে। তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 0 থেকে 6 মাসের এক্সপিরিয়েন্স প্রয়োজন, মানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স 0 হয় তাও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে 200টি শূন্যপদে কিন্তু রেকর্ড করানো হচ্ছে। এরপরে পোস্ট যেটা বলা আছে তোমাদের এখানে 5 নম্বর যেটা আছে হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট, এখানে হাউসকিপিং পোস্ট রেকর্ড করা ডিপার্টমেন্ট হাউসকিপিংয়ের। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং 0 থেকে 6 মাসের অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারবে। 100টি শূন্যপদে কিন্তু তোমাদের এখানে রেকর্ড করানো হবে। এরপরে লাস্ট যে পোস্ট সেটা হচ্ছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিসে তোমাদের ডিপার্টমেন্ট থাকছে, এবং দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। 0 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে ফ্রেশারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 50টি শূন্যপদ আছে। তো দেখতে পাচ্ছ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা বড় সুযোগ, অনেকগুলো শূন্যপদে রেকর্ড করানো হচ্ছে। চলে আসবে এখানে আমরা স্যালারি এবং অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে। এখানে বলা আছে স্যালারি ফর এন্ট্রি লেভেল ক্যান্ডিডেট উইল বি বিটুইন 10,000 to 12,000 অ্যালং উইথ ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন আদার দেন। ঠিক আছে, তোমার তোমাকে এখানে শুরু করতে বা যখন থেকে তোমরা কাজ জয়েন করো তখন 10 থেকে 12,000 টাকা দেওয়া হবে। তারপরে কিন্তু স্যালারি বাড়বে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু স্যালারি আরও বাড়বে। ঠিক আছে, তোমরা শুরুতে তোমাদের কিন্তু 10 থেকে 12,000 টাকা তোমাদের এখানে স্যালারি বা বেতন পাবো দেওয়া হবে। এরপরে আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন কীভাবে করবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রসেস অফ অ্যাপ্লিকেশন, ইন্টারেস্টেড পার্সন আর রিকোয়েস্ট টু সেন্ড দেয়ার রিজুম। রিজুম মানে এখানে কী হচ্ছে সিভি বা বায়োডাটা। ঠিক আছে, সিভি বা বায়োডাটা কিন্তু তোমাকে মেলে পাঠাতে বলা হচ্ছে। মেনশন দ্য পোস্ট মেল ফর ইন
ইন দ্য সাবজেক্ট। তো এখানে মেল আইডি কোথায় দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে মেল আইডি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছি মেল আইডি। এই যে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিটি কিন্তু তোমাদের এই যে তোমাদের একটা বায়োডাটা তার সঙ্গে যাবতীয় সাবমিটিং ডকুমেন্ট, ঠিক আছে, তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে একটা বায়োডাটা তৈরি করলে। যদি তোমার বায়ো না থাকে কোনো সাইবার ক্যাম্প থেকে বায়োডাটা তৈরি করে ফটো অ্যাটাচ করে, ফটো অ্যাটাচ করে তাহলে তোমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যে থেকে থাকে সেগুলো একটা একটা করে অ্যাটাচ করবে। করার পরে এর সঙ্গে যে ডকুমেন্টগুলো আছে শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো তোমরা একটা পিডিএফ তৈরি করবে। পিডিএফ তৈরি করে তোমরা লাস্ট ডেট কোনো 24 তারিখ না 25 তারিখ বললাম, ঠিক আছে, তার আগে কিন্তু তোমাদের এই মেলে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এই যে মেলের দেওয়া আছে কেরিয়ার, কেরিয়ার একাডেমি ম্যানেজমেন্ট @gmail.com, এই যে মেল আইডি দেওয়া আছে এই মেলে কিন্তু তোমাকে পাঠা দেবে। চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতায় দেখতে পাচ্ছ, এখানে কলকাতায় 7,06,000, এবং এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে। যদি তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশান লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। তো এই ছিল আজকে নতুন আপডেট, নতুন চাকরির আপডেট দিলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।